দেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা আজ বুধবার সন্ধ্যায় চূড়ান্ত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায়। তবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে সেখানে ঈদ পালিত হবে বৃহস্পতিবার। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে, সে হিসেবে আগামী শুক্রবার দেশে ঈদ হওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে গতকাল সন্ধ্যায় হঠাৎ ছেলে জয়কে নিয়ে বাসার ছাদে চাঁদ দেখতে গিয়েছিলেন বলে সম্প্রতি নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে জানিয়েছেন অপু বিশ্বাস। তবে কি সত্যি অপু বিশ্বাস এখনো মুসলিম ধর্ম পালন করছেন? ভিউয়ার্স, পুরোটা জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। সম্প্রতি নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস, যেখানে দেখা যায় সন্ধ্যার পর ছেলে জয়কে নিয়ে ছাদে ঈদের চাঁদ দেখতে হাজির অপু বিশ্বাস। তবে বিষয়টি এমন, জয়কে নিয়ে প্রতিদিন সন্ধ্যার পর ছাদে ঘুরতে যান অপু বিশ্বাস, আর গতকালও তার ব্যতিক্রম হয়নি, যে কথা নিজের মুখে বলেছেন অপু বিশ্বাস। তবে এবারের ঈদে জয়কে নিয়ে বিশেষ কোনো আয়োজন করবে কিনা এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, তেমন কোনো বিশেষ কিছু তো নেই, তবে ঈদের দিন জয়ের পছন্দের কিছু খাবার নিজ হাতে বানিয়ে খাওয়াবো। খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে জয় মায়ের সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন, ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করে জয়। অন্তর্জালে প্রায়ই মায়ের সঙ্গে জিমে যেতে দেখা যায় জয়কে। এ প্রসঙ্গে মা অপু বিশ্বাসের ভাষ্য, ও আমার সঙ্গে জিমে যায়, সেখানে গিয়ে আমাকে কপি করার চেষ্টা করে, আমি যা যা করি ও সেটাই করার চেষ্টা করে, মজা পায়। 20 থেকে 25 মিনিটে সে 10 থেকে 15 ক্যালোরি বার্ন করে। সর্বশেষ ঈদের জয়ের জন্য দেশের বাইরে থেকে জামা কাপড় কেনার পরিকল্পনা রয়েছে বলেও জানান অপু বিশ্বাস। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।